আমাদের মন চ্যানেলের সাথে থাকুন, আপনাকে সেবা দেওয়ার জন্য প্রস্তুত। আজকের আলোচনার বিষয় হচ্ছে আমাশয়। আমাশয় হলে পরে কোন কোন আসনগুলো করতে হয় সে আসনগুলো আজকে উপস্থাপনা করব, যাতে আপনাদের মঙ্গল হয়, এবং কোন কোন খাদ্য খেলে আপনার শরীরটা ভালো থাকবে বা পেটের রোগটা একটু আস্তে আস্তে দমন হবে সেটা বিষয়ে একটা আলোচনা ছোট্ট করে। আমাশয় যখন হয় তখন অবশ্যই আপনাকে কাঁচা কলা, পেঁপে এগুলো প্রত্যেকটা দিন নরম ভাত সহকারে খেতে হবে, এবং ভাতের সাথে কাঁচা হলুদ বা গুঁড়া হলুদ এটা খাবেন, তাতে হবে কি এই আমাশার আমটা একটু দমন হবে, এটা একটু খেয়াল করে। আর সফট খাদ্য যেটা মল নিষ্কাশন ব্যবস্থা ঠিক রাখে সেটা ইসবগুলো ভুষি খেতে পারেন, পাকা বেল খেতে পারেন বা বেল শুট, শুকনা বেল এটা ভিজিয়ে পানি খাওয়া। দ্বিতীয়ত, জল তো বেশি খেতেই হয়, এবং মল নিষ্কাশন ব্যবস্থা যাতে ঠিক হয় সেই জন্যে আমরা কিছু কিছু যোগ মুদ্রা দেখাচ্ছি এবং আসন দেখাচ্ছি, এগুলো আপনারা ফলো করে করবেন দুবেলা, সকাল এবং সন্ধ্যা। সকালবেলা অবশ্যই যোগ মুদ্রা করতে হয় এক গ্লাস বা দু গ্লাস জল খেয়ে, তাতে হবে মল নিষ্কাশন ব্যবস্থা আপনাদের ভালো হবে এবং মল নাড়িটা প্রতিস্থাপন হবে, যাতে মল নিষ্কাশন ব্যবস্থা সঠিকভাবে হয়। এবার আপনাদের যোগ মুদ্রাটা কেমন করে করতে হয় সেটা আপনাদের উপস্থাপনা করে দেখাবো। এবার দেখাচ্ছি যোগ মুদ্রা এবং কতক্ষণ করতে হয়। প্রথম প্রথম আপনি 10-15 সেকেন্ড দমটাকে বের করে দিয়ে নাক দিয়ে নিঃশ্বাসটাকে সম্পূর্ণ শ্বাসটা ত্যাগ করার পরে এই বাঁ হাত দিয়ে ডান হাতের কবজিটা ধরতে হয়। ধরার পরে নিঃশ্বাসটাকে ত্যাগ করে আস্তে আস্তে সামনের দিকে মাটিতে মেঝেতে কপালটাকে ছোঁয়ানো পদ্ধতি প্রথমটা দেখাচ্ছি। নিঃশ্বাসটা ত্যাগ করব, এবার নিঃশ্বাসটাকে নিয়ে নিলাম। ঘটনা হচ্ছে কি এই যে নেওয়া ছাড়া এর ভিতরে হবে কি, নিঃশ্বাসটা ত্যাগ করলে পেটের ভিতরে একটা আন্দোলিত হবে, এটা অনুভব করতে হয়। অনেকে যে আসনে আমি বসে আছি এটাকে পদ্মাসন বলা হয়, পদ্মাসনে নাও বসতে পারে, কষ্ট হতে পারে, সবার দ্বারা সম্ভব নয়, আপনি সহজ আসনে বসতে পারেন। এভাবে বসলেন, তাতে আপনার সহজ। এবার নিঃশ্বাসটাকে ত্যাগ করে পেটটাকে একটু তুলে নিতে হবে, এই হাত দুটো নাভির এখানে স্থাপন করতে হয়। একটু যোগ মুদ্রা 3-4 বার করবেন, 10-15 সেকেন্ড করে সকাল ও সন্ধ্যা। এখন সবার জন্য হয়তো এটা সম্ভব নয়, যারা একটু পেটটা মোটা তারা যদি পারেন অর্ধকর্মাসন করবেন। অর্ধকর্মাসন কিভাবে করতে হয় সেটা দেখাচ্ছি। প্রত্যেকটা আসনই নিয়ম হচ্ছে 30 মিনিট, মানে 30 সেকেন্ড করে 3-4 বার, তারপর রিল্যাক্স সব আসনে যেতে হয়, সেটা আমি দেখাচ্ছি। সে আসনটা এই গোড়ালির উপরে পা স্থাপন করতে হয়, শরীরটাকে টান রেখে হাতটাকে উপরে তুলতে হয়, তারপর নিঃশ্বাস ছাড়তে ছাড়তে
কপালটাকে মাটিতে ছোঁয়ানো। নিঃশ্বাস নিতে নিতে ওঠা এইভাবে 3-4 বার। তারপর ক্লান্ত বোধ হলে শবাসন, শবাসন মানে শুয়ে টানা হয়ে শুয়ে পড়া। আচ্ছা, এর সাথে সকালবেলা আর একটা জিনিস করতে পারেন, বিছানায় বসে শুয়ে শুয়ে করতে পারেন, যেটা পবন মুক্তাসন। টান হয়ে শোয়া অবস্থায় এই হাঁটুটাকে বুকের সাথে লাগানো, এখান থেকে এটুক 2 ইঞ্চি ফাঁক থাকবে, এটা নিয়ে বুকের সাথে লাগানো। এখানে নিঃশ্বাস নর্মাল থাকবে 30 সেকেন্ড থাকা। এই একদিকে করা, আবার এটা রিল্যাক্স করে দেওয়া, তারপরে বাঁ পায়ে তোলা, এভাবে 30 সেকেন্ড। তারপর টান করে দেওয়া, তারপর জোড়া পায়ে তোলা, এইভাবে চেপে ধরা। তারপর আপনি রিল্যাক্স হন, বেডে শুয়ে অবস্থায় করতে পারেন সকালবেলা। তাতে হবে পেটের বায়ুটা নিষ্কাশন হবে, এটা পবন মানে বাতাস, এই বায়ু নিষ্কাশন ব্যবস্থা। এবার দেখাচ্ছি অগ্নিসার ধৌতি, যেটাকে নিঃশ্বাস সম্পূর্ণ বের করে দিতে হয়। নিঃশ্বাসে গভীরভাবে নাক দিয়ে টানবে, তারপর ছেড়ে দিতে হবে। এটা অগ্নিসার ধৌতি বলে। প্রত্যেকটি বার নিঃশ্বাসটাকে আগে নাক দিয়ে নেবেন, তারপর ধীরে ধীরে মুখ দিয়ে ছেড়ে দিয়ে পেটটাকে আস্তে করে তুলে নিয়ে একটু জার্কিং করা, একবার ছাড়া একবার নেওয়া। এই কটা করলে আমার সাথে মুক্ত হবেন। অবশ্যই আপনাকে খাদ্যগুলো নির্বাচন করে খেতে হবে, তেলে ভাজা তৈলাক্ত জিনিস একদম খেতে পারবেন না, না খেলে ভালো থাকবেন, নইলে আপনার কষ্ট আজীবন হতে হবে। এবার একটা কবিতা দিয়ে শেষ করছি, আজকে একটা কবিতা দিয়ে আজকের মতো শেষ করছি। প্রাণ শক্তি ছাড়া চলে না এই দেহ, প্রাণহীন দেহ মরে প্রত্যহ, সেই দেহ আবার ফিরে আসে না কেহ, এই দেহ মাত্রেই আছে মায়া আর মোহ। শেষ করছি।